Today, I am going to discuss activity 6, activity 7, activity 8 and activity 9 of the story Clouds. Activity 6. Fill in the chart with information from the text. The text থেকে information নিয়ে এই চার্টটা ফিল আপ করতে হবে। নাম্বার ওয়ান, দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, মানে ছেলেটি বিস্ময়ে হা হয়ে গেছিল। হোয়াই, কেন কেন বিস্ময়ে হা হয়ে গেছিল? সে বৃদ্ধ লোকের কথাটা মনে পড়ছে? কি বলেছিল বৃদ্ধ লোকটি? বৃদ্ধ লোকটা বলেছিল সেই এমন একটা জায়গায় সে বাস করতো যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। মনে পড়ছে তোমাদের? তাহলে অ্যান্সারটা কী হবে? দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি ইউজ টু লিভ ইন আ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স। তাহলে এখানে কী লিখবে আমি আরও একবার বলছি, আস্তে আস্তে লিখে নেবে তোমরা। The old man said that he used to live in a place where it had not rained for 10 years. Number 2. The earth was damp underfoot. The earth was damp underfoot. মানে পায়ের নিচে মাটি ভিজে ছিল। কেন? কারণ সেখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। তাহলে এখানে অ্যান্সারটা কী লিখবে? ইট রেইন দেয়ার সামটাইমস এগো। রিপিট করছি, ইট রেইন দেয়ার সামটাইমস এগো। ওকে, নাম্বার 3, দ্য বয় হারিড হোম, মানে বা ছেলেটি বা বালকটি তাড়াতাড়ি বাড়ি গিয়েছিল বা গেল বলতে পারো। তাহলে অ্যান্সার, হোয়াই, কেন তাড়াতাড়ি গিয়েছিল? কারণ কি, সে দেখতে চেয়েছিল যে তার উঠোনের জাম গাছটা কেমন পরিষ্কার তাজা দেখায়। হ্যাঁ, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে। তাহলে অ্যান্সারটি কী হবে? হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন ইজ কোর্টইয়ার্ড লুকড। অ্যান্সারটা আরও একবার বলছি, দ্য বয় হারিড হোম। এখানে অ্যান্সারটা লিখবে, কী লিখবে? হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড। ওকে, নাম্বার 4, হোয়েন হি গট হোম হি স এভরিথিং হ্যাড চেঞ্জড, মানে সে যখন সে বাড়ি পৌঁছালো সে দেখলো সব কিছু বদলে গেছে। হোয়াই, কেন? ইট রেইনড সামটাইমস এগো and the rain had changed everything. এই জায়গায় লিখবে, ইট রেইনড সামটাইমস এগো অ্যান্ড দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং। ওকে, অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি সেভেনে কোশ্চেন অ্যান্সার আছে। ফার্স্ট এ, কী বুঝো? হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়্যার হি ওয়ান্স লিভড? হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট হোয়্যার হি ওয়ান্স লিভড? অ্যান্সারটা আস্তে আস্তে বলছি, লিখে নাও। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট ইট হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স ইন আ প্লেস হোয়্যার হি ইউজ টু লিভ। রিপিট করছি, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট ইট হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স ইন আ প্লেস হোয়্যার হি ইউজ টু লিভ। B.
How did the boy feel as he reached the mud hut? How did the boy feel as he reached the mud hut? Answer time. When he reached the mud hut, the boy felt a chill in the air and the damp earth under his foot. Under his foot এর বদলে কেউ যদি আন্ডার ফুট লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আরও একবার বলছি অ্যান্সারটা। When he reached the mud hut, the boy felt a chill in the air and the damp earth under his foot. See, what did the boy do as he stood under the jamun tree? What did the boy do as he stood under the jamun tree? The boy stood, answer. The boy stood under the jamun tree to let the raindrops from the jamun leaves fall on his head. এটা লিখবে, আরও একবার রিপিট করছি। The boy stood under the tree to let the raindrops from the jamun leaves fall on his head and face, and he also looked at the sky. আরও একবার বলছি, the boy stood under the tree to let the raindrops from the jamun leaves fall on his head and face, and he also looked at the sky. D. Why did the clouds shed rain in the absence of the boy? Answer. The boy walked far from his village in search of the clouds. The clouds, in the meantime, condensed and shed rain in the boy's village. It happened naturally, but the author's description denotes, othoba suggest kotha likhte paro, denotes with fulfillment of the boy. Repeat korchi. Answer ta. The boy walked far from his village in search of the clouds. Stop. The clouds, in the meantime, condensed, ঘন হয়েছিল, and shed rain, and এবং বৃষ্টিপাত হয়েছিল, বৃষ্টিপাত ঘটিয়েছিল, in the boy's village. It happened naturally, এটা ঘটনাটা ন্যাচারালি হয়েছিল, বৃষ্টি হয়েছিল যে বালকটার গ্রামে, বাট দ্য অথোর্স ডিসক্রিপশন, কিন্তু অথোর্সের বর্ণনাটা এমন, হ্যাঁ, যেটা সাজেস্ট করছে বা ডিনোটস করছে উইথ ফুলফিলমেন্ট অফ দ্য বয়, বালকের ইচ্ছা পূরণের এর একটা সাজেশন অথরের ডিসক্রিপশনের মধ্যে আছে। ওকে, নাও অ্যাক্টিভিটি 8 কি বলছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোটস অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার। হ্যাঁ, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি মানে, ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ এ ফর্ম অফ ভার্ব আর দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ উইল বি প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার, মানে ফিউচারে কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝালে বা এরকম বোঝালে তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এখানে দেখো কোন ভার্বগুলো, এখানে সব ভার্বগুলোকে ডিনোট করতে বলেছে, আন্ডারলাইন করতে বলছে যে ভার্বগুলো দ্বারা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা অ্যাকশনটা বোঝাচ্ছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাকশনটা বোঝাচ্ছে। তাহলে এই ওয়ানের কী হবে, সেন্টেন্স কী আছে, আই শ্যাল বি রিডিং আ বুক নেক্সট উইক, শ্যাল বি রিডিং,
তাই তো? মানে আগামী সপ্তাহে একটা বই পড়িতে থাকি, মানে কিছু সময় ধরে পড়বি, এটা বোঝাচ্ছে, তাই তো? ওই জন্য ভার্বটা কোনটা হবে? শ্যাল বি রিডিং, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী? সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্ব বা ভি ওয়ান প্লাস আইএনজি, এটা হলো স্ট্রাকচার। দেখো সাবজেক্ট আই, শ্যাল বি প্লাস রিডিং, ভি ওয়ান প্লাস আইএনজি, রিড প্লাস আইএনজি, ওকে? নাম্বার টু, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো, তাহলে কোন ভার্বের এই উইল বি গোয়িং এটা আন্ডারলাইন করবে। নাম্বার থ্রি, দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, এখানে উইল বি ভিজিটিং আন্ডারলাইন করতে হবে। হ্যাঁ, এই ভার্বগুলো ডিনোটস করছে একটা অ্যাকশনকে, হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার, ওকে? নেক্সট এইট বি, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার, মানে ফিউচার পারফেক্ট টেন্স, মানে ভবিষ্যৎকালের বা দুটো কাজ ভবিষ্যৎকালে হয়েছে, যে কাজটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স বসাবে এবং বাকিটাই কি বসাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, অথবা এটাও এটাও অনেক সময় বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়, সেটা হলো, দেখো এখানে সেটাই দেওয়া আছে, এ ফিউচার পারফেক্ট টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, ফিউচারে একটা সার্টেন টাইমের মধ্যে ওই অ্যাকশনটা কমপ্লিট হবে, এই সেন্সটা বোঝে তো ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়। যেমন আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন, মানে ফিউচারে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই এই অ্যাকশনটা কমপ্লিটেড হবে, কমপ্লিট হবে। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি, এখানে দেখো সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে রিটেন, রাইট, রোট, রিটেন, তাহলে দেখো এই শ্যাল হ্যাভ রিটেন এই ভার্বটা কি ডিনোট করছে? এটা অ্যাকশনকে ডিনোট করছে যেটা দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার। হ্যাঁ, বা এই ভার্বটা একটা, এই ভার্বটা কি ডিনোট করছে? একটা অ্যাকশনকে ডিনোট করছে দ্যাট উইল বি কমপ্লিটেড বাই এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার। নাম্বার টু এ কী হবে? হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, দেখো ভবিষ্যৎকালে দুটো ঘটনা, দেখো ইউ উইল বি লেফট, হ্যাঁ, বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, হ্যাঁ, তাহলে কোন ঘটনা আগে ঘটেছে? এই ঘটনা আগে ঘটেছে, তাই তো? তাহলে এই পার্টটায় কী বসেছে? ফিউচার পারফেক্ট ইউজ হয়েছে। দেখো শ্যাল হ্যাভ, উইল হ্যাভের মধ্যে উইল হ্যাভ বসেছে, কারণ হি আছে উইল হ্যাভ, আর লিভের ভিতরি ফর্ম লেফট আছে, তাহলে এই পার্টটা ফিউচার পারফেক্ট টেন্স বুঝলো। আর এই পার্টটা দেখো ইউ গো টু সি দ্য ডক্টর, এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসেছে, ইউ গো, ওকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসেছে। নাম্বার থ্রি, ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার, শ্যাল হ্যাভ গন, এটা আন্ডারলাইন হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা এইট সি, এইট সি কি বলছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো, দেখ এখানে ওয়ান টু থ্রি ফোর, ওদিকে আরও দুটো সেন্টেন্সে চারটে সেন্টেন্স আছে, এবার কিছু সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, কিছু সেন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্সে আছে, হ্যাঁ, সেটা আইডেন্টিফাই করতে হবে। এই যে লেখা আছে আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। ফার্স্ট সেন্টেন্স কী আছে? আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, সেকেন্ড সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম,
थर्ड सेंटेंस यू विल हैव एंजॉयड द पिकनिक. नंबर फोर दे विल बी कमिंग सून. फ्यूचर कंटिन्यूअस टेंस कौनगुलो हबे एटा आई शैल बी प्लेइंग इन द फील्ड एटा फ्यूचर कंटिन्यूअस टेंस हबे जो सब्जेक्ट प्लस शैल बी विल बी एखाने शैल बी बोझबे आई आछे प्लस वर्ब प्लस आई एन जी आर दे विल बी कमिंग सून एटा फ्यूचर कंटिन्यूअस टेंस सब्जेक्ट प्लस शैल बी विल बी दे आछे विल बी बसेछे प्लस वर्ब प्लस आई एन जी. फ्यूचर परफेक्ट टेंस सी विल हैव रिसाइटेड द पोएम सब्जेक्ट प्लस शैल हैव विल हैव सी आछे विल हैव बसेछे प्लस वर्बेर थर्ड फॉर्म रिसाइटेड. You will have enjoyed the picnic. এটাও তাই future perfect tense. Subject plus shall have will have. The will have বসে আছে you আছে plus enjoyed. V3 form enjoy. V3 form enjoyed. Okay. Activity 9. Write the antonyms of the underlined words by using the prefixes from the help box. Help box থেকে prefix নিয়ে এগুলো অ্যান্টোনিম লিখতে হবে মানে বিপরীত শব্দ বিপরীত শব্দ লিখতে হবে. ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার পসিবল কী হবে আই এম নাও ইম্পসিবল অসম্ভব. হিজ হ্যান্ড রাইটিং ইজ লেজিবল আই এল নাও ইললেজিবল. হ্যাঁ হ্যান্ড রাইটিং লেজিবল মানে যেটা পরিষ্কার বোঝা যায় বা দেখা যায় লেজিবল. হ্যাঁ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন. হ্যাঁ আচ্ছা দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল আনরিজনেবল. হি বিলিভস হিজ ফ্রেন্ড ডিসবিলিভস ডিস নাও. তাহলে হয়ে যাবে তাহলে হয়ে আছে ক্লিয়ার হলো. অ্যাক্টিভিটি 9 হয়ে গেল. অ্যাক্টিভিটি 10A আর অ্যাক্টিভিটি 10B রাইটিং সেকশন. Writing section will be discussed later or next any video. Okay.